টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি পারফরমেন্সের পরও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে দল পেয়েছেন সাকিব আল হাসান এবং নিজেদের প্রথম ম্যাচে সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স মুখোমুখি হয় টেক্সাস সুপার কিংসের। আর এ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন সাকিব আল হাসান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে পরপর দুটি উইকেট হারায় সাকিবের দল। এরপরই দুটি উইকেটের পতনে ব্যাটিং করতে আসেন সাকিব আল হাসান। সাকিব ব্যাটিং করতে নেমে প্রথম বলে মেরে দেন 1-4 এবং শুরু থেকেই তিনি আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করছিলেন। ছোট্ট ইনিংসে তিনি 3টি 4 হাঁকান। তবে 12টি বল খেলার পর এরপরের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন সাকিব আল হাসান। 13 বলে খেলেন 18 রানের ইনিংস। সাকিবের এই ছোট্ট ইনিংসটি মোটামুটি ভালোই ছিল, আশা করছি বোলিং বিভাগে তিনি আরও ভালো করবেন।